আজকে আমরা সবাই সবটা একটু পড়ছিলাম। ওকে, প্রথমে আমি আমার নিজের মেকআপ স্যার আপনি প্লিজ আসুন, আসুন আসুন। কি কি জানি বলছিলাম, আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনাকে সালাম দিয়েছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ আছি ভালোই, আলহামদুলিল্লাহ। বারবার ঘুঘু সাহেব খেয়ে যান থান, আজকে দেখবো ধরনা দিয়ে কই যান। নিজেকে কন্ট্রোলই করতে পারছে না বাবা, শেষ পর্যন্ত আমি উইকি হয়ে গেছি মেটার উপর। ফাইন, আর এইটাই তো চেয়েছিলাম। ঠিকানাটা দে, বিয়ের প্রপোজাল পাঠাবো। তুমি আছো আমাকে ওই বিয়ে দাও নিয়ে, মেয়েটা আমার স্টুডেন্ট বাবা। দেখ, ফান করি মজা করি এটা সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু যদি সিরিয়াসলি হয় তাহলে তো সমস্যা। আমি কি করবো? আমি তো কাব্য স্যারকে আমার মাথা থেকে বেরিয়ে করতে পারছি না। এর আগেও এরকম অনেক ঘটনার জন্য অনেক টিচারকে তাদের চাকরি হারাতে হয়েছে, অনেক স্টুডেন্ট সাসপেন্ড হয়েছে, তুই জানিস না। যা হওয়ার হবে, আমি যে কোনো সিচুয়েশন ফেস করতে রেডি। স্যার যেন তোর দিকে কেমন কেমন করে জানেন তো, এই পপুলার টিচার এবং হ্যান্ডসাম এইসব বিষয়ের দিকে ছাত্রীদের একটু দুর্বলতা থাকে। তো আমরা যে প্রফেশনে আছি এটা খুব দামি এবং সম্মানের, এটা রক্ষা করা আমাদের সবারই উচিত। সেটা তো অবশ্যই স্যার, কিন্তু আপনি হঠাৎ আমাকে এসব কথা কেন বলছেন? কিছু একটা আন্দাজ করতে পেরেছি বলেই বলছি, আমাদের এই প্রফেশনটাকে কলঙ্কিত করবেন না। আপনার প্রতি আমার বিশ্বাস আছে, এর আগেও আমরা অনেককে চেক করেছি, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক আছে, ভালো থাকবেন। কাব্য স্যার
কেমন চিন্তিত মনে হলো, তাই না? উনি তো হচ্ছে যে ডিপার্টমেন্ট হেড স্যার এর রুম থেকে বের হয়েছে স্যার, নাকি আমার এসএমএস এর জন্য? হতেও পারে। আমাদের মাঝখানে একটা দেয়াল ছিল, যে দেয়ালটা আমি ভেঙে দিয়েছি, আর সেই দেয়ালটা হচ্ছে তোমাদের ভার্সিটিতে আমার জব। আমি জবটা ছেড়ে দিয়েছি, তাই যে কথাটা বারবার বলতে গিয়ে আমি পারিনি সেটা বলতে আর কোনো বাধা নেই। আমি জানি আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমিও জানো যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি তোমারটা জানি না, তুমি আমারটা জানো, তাই আমার মনে হয় আমরা আসলে সিরিয়াসলি প্রেমে পড়েছি কিনা, নাকি এটা শুধুমাত্র একটা ইনফ্যাচুয়েশন, মোহ, সেটা একটা পরীক্ষা হওয়া দরকার। আমরা কি আদৌ কোনো অ্যাক্সিডেন্টাল রিলেশনশিপে জড়াচ্ছি, নাকি এটা সত্যিকার রিলেশন, সেটা জানা দরকার। তাই আমরা আগামী 2 বছর কেউ কারোর সাথে দেখা করবো না, যোগাযোগ করবো না। আমাদের আবেগটা যদি প্রেম না হয়ে মোহ হয়, তাহলে সেটা খুব দ্রুত কেটে যাবে, আমরা একটু ফিরে আসবো। কিন্তু সেটা যদি সত্যিকারের প্রেম হয়ে থাকে, তাহলে ফিরে আসবো ঠিক 2 বছর পর। তাই বলে 2 বছর? কিন্তু আমি জানি আমি পারবো। আমি তোমাকে যেভাবে ভালোবেসেছি, যেভাবে তোমার আবেগ ভিতরে পুষে রেখেছি, তুমি না সেটা পারোনি। আমি বলছি না এটা তোমার ব্যর্থতা, কিন্তু এটা বুঝতে পেরেছো তো যে আমার পরীক্ষাটা সঠিক ছিল? তুমি আমাকে ভালোবাসোনি কোনো দিনই না, ওটা ছিল তোমার মোহ, তোমার ঘোর। কিন্তু আমি আমার প্রতিটা নিঃশ্বাসে তোমাকে মনে করেছি। ভালো থেকো। নিজেকে তার কাছ থেকে গুটিয়ে রাখছিস কেন? আমার অভিশপ্ত জীবন আমি ওকে কেন জড়াব? ওর বোঝা কেন আমি হব? আমি তোকে ভালোবাসি। আমি তো বাসি ইশক হ্যায় দিয়া।